কেন করেছে আমি বলতে পারবো না। প্রথমত তো কাস্টডিতে থাকা লোকের কথার কোনো ভ্যালিডিটি নেই, দ্বিতীয়ত উনি যেহেতু এমএলএ শিফটটা থাকছে তা ভাবছেন যে অন্যদের মতো আমি জামিন টামিন পেয়ে গেলে যদি ফিরে আসতে পারি, দরজাটা খুলে রাখছি। মন্ত্রিত্ব পথ খুইয়ে আজকে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় জোকার ইএসআই হাসপাতালে ঢোকার মুখে তিনি বলেন আমি ষড়যন্ত্রের শিকার, আর তারপর যখন তাকে বের করে নিয়ে আসা হয় মেডিকেল টেস্টের পর তিনি তখন বলেন যে সাংবাদিকরা প্রশ্ন করেন যে পার্থদা কার ষড়যন্ত্র, তখন তিনি বলেন দলের সিদ্ধান্ত দেখে নিন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন পার্থ চট্টোপাধ্যায়, সাংবাদিকরা প্রশ্ন করেন দলের সিদ্ধান্ত কি সঠিক, পার্থ চট্টোপাধ্যায় বলেন সময়টা ঠিক নয়, নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে এমনটাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকরা প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত কি ঠিক, পার্থ চট্টোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়, দলের সিদ্ধান্ত ঠিক কিনা সময় বলবে, দলের সিদ্ধান্ত সঠিক কিনা প্রশ্ন করায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বলেন পার্থ চট্টোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক। সাংবাদিকরা যখন আবারও প্রশ্ন করেন দলের সিদ্ধান্ত সঠিক কিনা, তখন তিনি বলেন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় বলেন নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে জোকা ইএসআই থেকে বেরোনোর সময়। আজকে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায় একের পর এক। পার্থবাবু নিজেই বুঝতে পারছেন না যে তিনি সত্যি সত্যি কার দ্বারা আক্রান্ত হয়েছেন, হয়েছেন এবং হচ্ছেন। তিনি মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়ে কোনো লাভ নেই, তাতে ভবিষ্যতে হয়তো আরো বড় কোনো ক্ষতি হতে পারে। কিন্তু দলের যে নেতৃত্ব তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে তাকে দলের থেকে সাসপেন্ড করেছে তার সম্পর্কে নিশ্চয়ই পার্থবাবু খুশি নন। সেখানে কোনো ব্যক্তিগত বৈধিতা আছে কি নেই তা আমি জানি না, আমার জানার কোনো ব্যাপারও নেই। কিন্তু দলের সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত সে তো একটা জায়গার থেকে উৎপত্তি হয়েছে, সুতরাং সেখানে একজনের সিদ্ধান্তে খুশি আরেকজনের সিদ্ধান্তে অখুশি এ কথাটা আমার কাছে অস্পষ্ট হয়ে গেল। আমার মনে হচ্ছে যে এর পেছনে একটা সত্যি সত্যি একটা বড় রকমের কিছু আছে যেটা এখনো আমাদের চোখের সামনে আসেনি, ইডিও সেটাকে টোটালি এখনো পর্যন্ত এক্সপোজ করতে পারেনি, হয়তো ভবিষ্যতে তারা করবেন। সুতরাং দেখা যাক ঘটনা প্রবাহ কোন দিকে নিয়ে যায়, তবে যতটুকু মনে হচ্ছে সুরঙ্গের যে শেষটা সেই শেষটা কোথায় সেটা এখনো বার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেটা ভবিষ্যতের উপরে নির্ভর করছে, দেখা যাক কি হয়। অনেক ধন্যবাদ প্রদীপ দা আমাদের সঙ্গে কথা বলার জন্য।